লেডিস অ্যান্ড জেন্টেলম্যান একটি গাছকে যেমন দীর্ঘদিন যত্ন করে বড় করতে হয় ঠিক তেমনি একটি ব্যবসাকেও দীর্ঘদিন পরিচর্যার মাধ্যমে প্রতিষ্ঠিত করতে হয় অবস্থার পরিপ্রেক্ষিতে প্রতিনিয়ত ব্যবসার নিত্য নতুন কৌশল অবলম্বন করতে হয় এক্ষেত্রে আজকের এই ভিডিওতে আমি আপনার সাথে ব্যবসা সফল করার জন্য সাতটি সহজ উপায় তুলে ধরার ইচ্ছা প্রকাশ করছি নাম্বার এক বিশ্বাস অর্জন ব্যবসার জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি যদি গ্রাহকদের বিশ্বাস অর্জন করতে পারেন তাহলে ব্যবসায়ী হিসাবে সফল হবেন কেননা যে কোনো ব্যবসার মূল কেন্দ্রবিন্দু হলো গ্রাহক তবে বিশ্বাস অর্জন করা সহজ কিছু নয় সততা ও নিষ্ঠার মাধ্যমে গ্রাহকদেরকে সঠিক সেবা দেওয়া অব্যাহত রাখতে হবে তাছাড়া গ্রাহকের বিশ্বাস অর্জনের পাশাপাশি আপনার কর্মীদেরও বিশ্বাস অর্জন করতে হবে নাম্বার দুই বড় লক্ষ্যকে ছোটো ছোটো ভাগে ভাগ করতে হবে বহু ব্যবসা প্রতিষ্ঠানে শূন্য থেকে একশোতে পৌঁছাতে চায় অত্যন্ত দ্রুত যদিও বাস্তবে সে অগ্রগতি সম্ভব হয় না এতে ব্যবসা বন্ধও হয়ে যেতে পারে কিন্তু লক্ষ্য যদি থাকে নির্দিষ্ট কোনো একটি এলাকা তাহলে সাফল্য লাভে সহায়তা হয় এক্ষেত্রে প্রথমেই বাজারের সম্পূর্ণ অংশকে টার্গেট করা ঠিক হবে না বাজারের নির্দিষ্ট একটি অংশকে লক্ষ্য করে সে অনুযায়ী ফোকাস করতে হবে বড় লক্ষ্যকে ছোট ছোট ভাগে ভাগ করে আস্তে আস্তে মার্কেট বুঝে ব্যবসার পরিধি বাড়াতে হবে নাম্বার তিন প্রতিযোগিতা বিশ্লেষণ করা প্রতিযোগীরা আপনার শত্রু নয় তারা আপনার বন্ধু তারা ইতিপূর্বে বাজারে একটি অবস্থান বানিয়ে নিয়েছে আপনার কাজ হবে তাদের উপর গবেষণা করা তাদের শক্তি ও দুর্বলতা খুঁজে বের করা তারা যেখানে দুর্বল সেখানে আপনাকে শক্তিশালী হতে হবে নাম্বার চার বিস্তারিত হিসাব রাখা বিস্তারিত হিসাব রাখলে আপনি জানতে পারবেন ব্যবসাটি কোথায় আর্থিকভাবে দাঁড়িয়ে রয়েছে এবং কি কি সম্ভাব্য চ্যালেঞ্জগুলোর মুখোমুখি হতে পারেন কেবল এটি জানার ফলে আপনি সেই চ্যালেঞ্জগুলো কাটিয়ে উঠতে কৌশল তৈরি করতে সময় পাবেন যা আপনার ব্যবসাকে সফল করতে সাহায্য করবে নাম্বার পাঁচ ত্যাগ করার মানসিকতা যে কোনো একটি ব্যবসা শুরু থেকে সফল বানাতে চাইলে আপনাকে কঠোর পরিশ্রম করতেই হবে কমফোর্ট জোন ছাড়তে হবে মূল কথা সাময়িক সুখ ছেড়ে দিয়ে কঠোর পরিশ্রম করে ব্যবসাটিকে সফল বানাতে হবে নাম্বার ছয় অনলাইনের সর্বোচ্চ ব্যবহার এই আধুনিক যুগে আপনাকে ব্যবসার প্রচারে এবং প্রচার করার জন্য অনলাইনের সর্বোচ্চ ব্যবহার করতে হবে আগের তুলনায় এখন প্রতিনিয়ত ব্যবসা বাণিজ্যের ক্ষেত্র পরিবর্তিত হচ্ছে অতীতে যেমন গ্রাহকের কাছে পৌঁছানো কঠিন ছিল এখন অনলাইনের প্রসারে তা সহজ হয়েছে ফলে অনলাইন ব্যবহার করে যে কেউ যে কোনো গ্রাহকের কাছে সহজেই তার ব্যবসার প্রচারণা করতে পারে নাম্বার সাত ঝুঁকি নেওয়া ব্যবসায় ঝুঁকি নেওয়ার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ নিজের নিরাপদ স্থানে থেকে আরাম করে ব্যবসা করা যাবে না এর জন্য পথে নামতে হবে আমাদেরকে ব্যাপক পরিশ্রম এবং ঝুঁকি নিলেই তবে সফল হওয়া যায় এক্ষেত্রে ঝুঁকি ঝুঁকি নেওয়া যেমন প্রয়োজনীয় তেমন সব ক্ষেত্রে ঝুঁকি নেওয়া যাবে না তাই নিজের বিচক্ষণতা ব্যবহার করে ঠিক করতে হবে কোন বিষয়ে ঝুঁকি নেওয়া ঠিক হবে এবং কোন বিষয়ে ঝুঁকি নেওয়া ঠিক হবে না এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি সম্পর্কে আপনার মতামত কমেন্ট বক্সে তুলে ধরার আহ্বান জানাচ্ছি ব্যবসা বাণিজ্য শেয়ার বাজার সহ টাকা পয়সা রিলেটেড ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এছাড়া আপনি যদি ব্যবসা ধারণা ব্যবসার পরামর্শ ও সফল পেশা নিয়ে বিস্তারিত জানতে চান তাহলে আমাদের ওয়েবসাইট বাংলা প্রিমিয়ার ডট কম ভিজিটকে আমন্ত্রণ দিয়ে আজকের মতো বিদায় জানাচ্ছি